আজকের টিউটোরিয়াল বিষয় পার্টনারশিপ অ্যাকাউন্টিং, অংশীদারি কারবারের হিসাব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। শিক্ষার্থীগণ, এবার অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজিপিলাস হ্যান্ডনোটটিতে আমি 5টি ফর্মেটে ভাগ করে দিয়েছি। ফর্মেট 5টি হলো: নাম্বার 1 পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন, নাম্বার 2 পার্টনারশিপ অ্যাকাউন্টিং রিটায়ারমেন্ট, নাম্বার 3 পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট, নাম্বার 4 পার্টনারশিপ অ্যাকাউন্টিং ডেথ, নাম্বার 5 পার্টনারশিপ অ্যাকাউন্টিং ডিসলিউশন। শিক্ষার্থীগণ, এবাদের অঙ্কগুলি 7টি স্টেপের মাধ্যমে করতে হয়। আজকে আমরা 1 নম্বর ফর্মেটের অঙ্কগুলি শিখে আসব। নাম্বার 1 পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন। শিক্ষার্থীগণ, অ্যাডমিশন শব্দের অর্থ হলো আগমন। পুরাতন কারবারে নতুন কোনো অংশীদার আগমন করলে তাকে বলা হয় অ্যাডমিশন। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি, তাই নতুন কোনো অংশীদার কারবারে আগমন করলে তার সাথে পুরাতন অংশীদারদের চুক্তি করতে হয়। শিক্ষার্থীগণ, নতুন অংশীদার কী পরিমাণ মূলধন নিয়ে আসবে এবং ভবিষ্যতে কী পরিমাণ মুনাফা অংশগ্রহণ করবে, মুনাফা পাবে, সে বিষয়ে চুক্তি করতে হয়। পাশাপাশি পুরাতন ফার্মের সুনাম বাবদ কী পরিমাণ টাকা নিয়ে আসবে সেগুলি চুক্তি করতে হয় প্রথমে। এবার অঙ্কটি 4টি স্টেপের মাধ্যমে করতে হয়। প্রথম স্টেপে করতে হয় জাবেদা, দ্বিতীয় স্টেপে করতে হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খতিয়ান, তৃতীয় স্টেপে করতে হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, 4 নম্বর স্টেপে করতে হয় নিউ ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ নিউ পার্টনার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে অ্যাডমিশনের কিছু চুক্তি ভালোভাবে দেখে আসি। শিক্ষার্থীগণ, নতুন পার্টনার আগমনের সময় সুনাম বাবদ কিছু টাকা নিয়ে আসতে হয়, আর এই সুনাম মূল্যায়নের 3টি মেথড দেওয়া হয়েছে। নাম্বার 1 প্রিমিয়াম ফর গুডউইল, অর্থাৎ এটি সেলামি পদ্ধতি। নাম্বার 2 রিভ্যালুশন মেথড, এটি পুনর্মূল্যায়ন পদ্ধতি। নাম্বার 3 মেমোরান্ডাম রিভ্যালুশন মেথড, এটি বিবরণী পুনর্মূল্যায়ন পদ্ধতি। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে 1 নম্বর মেথডটি ভালোভাবে জেনে নিই। প্রিমিয়াম ফর গুডউইল, এটি হলো নতুন অংশীদার নগদ টাকা বাবদ, সুনাম বাবদ নগদ টাকা নিয়ে আসলে এটিকে বলা হয় প্রিমিয়াম মেথড। এটি 2টি জাবেদা করতে হয়। প্রথমে যখন নগদ টাকা নিয়ে আসবে তখন জাবেদা হবে ক্যাশ ডেবিট গুডউইল ক্রেডিট, দ্বিতীয় জাবেদা হবে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। শিক্ষার্থীগণ, ওল্ড পার্টনার্সদের ভিতরে গুডউইলের টাকা বন্টন হবে স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী। প্রস্তাবপত্রে যদি নিউ রেশিও দেওয়া থাকে তাহলে স্যাক্রিফাইস রেশিও করতে হয়, আর যদি নিউ রেশিও না দেওয়া থাকে তাহলে ওল্ড রেশিও অনুযায়ী করলেই চলবে। শিক্ষার্থীগণ, স্যাক্রিফাইস রেশিও সূত্র হল ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এটি মাইনাস করলে স্যাক্রিফাইস রেশিও বের হবে, স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী আমাদের গুডউইলের টাকা বন্টন করে নিতে হবে। প্রিমিয়াম ফর গুডউইলের টাকা গুডউইল নামে ব্যালেন্স শিটে দেখাতে হয় না, ক্যাশ নামে ক্যাশের সাথে যোগ করতে হয়। শিক্ষার্থীগণ, 2 নম্বর মেথডে আমরা আসি, রিভ্যালুশন মেথড পুনর্মূল্যায়ন পদ্ধতি। যদি নতুন অংশীদার নগদ টাকা নিয়ে আসতে অস্বীকার করে, অর্থাৎ সুনাম বাবদ নগদ টাকা না নিয়ে আসে, তাহলে গুডউইল মূল্যায়ন করতে হয়, সেটাকে বলা হয় রিভ্যালুয়েশন মেথড। এটি 1টি জাবেদা দিতে হয়, গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ওল্ড পার্টনার্সদের ভিতরে গুডউইলের টাকা ওল্ড রেশিও অনুযায়ী বন্টন করতে হয়। শিক্ষার্থীগণ, রিভ্যালুয়েশন মেথডের গুডউইলের টাকা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে দেখাতে হয়, কারণ এখানে 1টি জাবেদা হয়েছে, গুডউইল ডেবিট হয়েছে, গুডউইল আর ক্রেডিট হয়নি, এই জন্য অবশ্যই অ্যাসেট সাইডে গুডউইল নামে দেখাতে হবে ব্যালেন্স শিটে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড। মেমোরান্ডাম হলো বিবরণী পুনর্মূল্যায়ন পদ্ধতি। এটি 2 নম্বরের মতো, প্রথমে রিভ্যালুয়েশন হবে, 1টি জাবেদা দিতে হবে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। পরক্ষণে এটি লেখা থাকবে রিটেন অফ, অর্থাৎ গুডউইল মুছে ফেলতে হবে, এখান থেকে বাদ দিতে হবে, তাহলে জাবেদা হবে অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্রেডিট। শিক্ষার্থীগণ, মেমোরান্ডাম মেথডে গুডউইল ব্যালেন্স শিটে আসে না, কারণ প্রথমে গুডউইল ডেবিট এবং শেষে গুডউইল ক্রেডিট হয়েছে, এজন্য গুডউইল বাবদ ব্যালেন্স শিটে দেখানো যাবে না।
শিক্ষার্থীগণ, অল পার্টনার্স ক্যাপিটাল বলতে এখানে বোঝানো হয়েছে নিউ পার্টনার সহ সবাই ক্যাপিটাল ডেবিট করতে হবে নিউ রেশিও অনুপাতে। তাহলে আমরা ধীরে ধীরে তিনটি মেথডের গুডউইল ট্রিটমেন্টটি শিখে নিলাম। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে বিভিন্ন নামে গুডউইলগুলো দেওয়া থাকে। ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি প্রিমিয়াম মেথডকে সাতটি নামে সাজিয়ে দিয়েছি। এখান থেকে যে কোনো একটি ভাষা দেওয়া থাকতে পারে। রিভ্যালুয়েশনের ভিতরে রিভ্যালুয়েশন মেথড মেথডে ছয়টি ভাষা দেওয়া থাকতে পারে। এটি ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি দিয়েছি বিস্তারিত। ইজি প্লাস হ্যান্ডনোটটি কাছে রাখুন এবং অনলাইনে আমার ক্লাস দেখুন। তাহলে আশা করি ইনশাল্লাহ এ অধ্যায়ের অঙ্ক আপনাদের জন্য সহজ হয়ে যাবে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা মূল অঙ্কে। অঙ্কটি কীভাবে করতে হয়? এক নম্বর প্রবলেম দেওয়া হয়েছে জামান অ্যান্ড কামাল আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 2:1। দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ অন 31 December 2013 অ্যাজ ফলো। ব্যালেন্স শিটে দেওয়া হয়েছে অ্যাসেট সাইড এবং লাইবিলিটি সাইড। শিক্ষার্থীগণ, অ্যাসেট সাইডটা আমরা পড়ে নিই। এখানে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক, মোটর ভ্যান এবং মেশিনারি ও বিল্ডিং। শিক্ষার্থীগণ, দায় সাইডে দেওয়া আছে অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল, রিজার্ভ ফান্ড। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে ব্যালেন্স শিটে দায় পাশে যদি রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা রিটেন আর্নিং নামে কিছু থাকে, তাহলে এগুলি প্রথমেই জাবেদা করে বন্টন করে দিতে হয় ওল্ড পার্টনারদের ভিতরে। শিক্ষার্থীগণ, অনেক সময় রিটেন আর্নিং বা ইনকাম স্টেটমেন্ট নামে অ্যাসেট সাইডেও থাকতে পারে। যদি অ্যাসেট সাইডে থাকে তাহলে ভাবতে হবে এটি লসের অংশ, তখন জাবেদা হবে পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। আর যদি ক্রেডিট সাইডে থাকে তাহলে অবশ্যই জাবেদা হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে রিজার্ভ ফান্ডের জাবেদাটি করব। এরপর দেওয়া আছে এখানে ক্যাপিটাল। শিক্ষার্থীগণ, আমাদের চারটি স্টেপের মাধ্যমে অঙ্কটি করতে হবে। তাহলে প্রথমে আমরা জাবেদা করব। ব্যালেন্স শিটে আমরা পড়ে নিলাম, এবার আসি সমন্বয়তে কী বলা হয়েছে। এখান থেকে জাবেদা হয় দি অ্যাডমিট আনোয়ার, তারা আনোয়ারকে ভর্তি করাচ্ছে, অ্যাডমিট করছে 1/4 শেয়ার অন দ্য ফলোয়িং টার্ম। শর্তগুলো দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান দ্যাট হি শুড ব্রিং 6,000 টাকা অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। শিক্ষার্থীগণ, আনোয়ার সাহেব গুডউইল বাবদ নগদ নিয়ে আসবে 6,000 টাকা, অ্যান্ড টাকা 20,000 অ্যাজ হিজ ক্যাপিটাল, এবং 20,000 টাকা নিয়ে আসবে তার মূলধন স্বরূপ। তাহলে উনি 26,000 টাকা নিয়ে আসবেন নগদ। শিক্ষার্থীগণ, আমরা জাবেদা করবো ক্যাশ ডেবিট 26,000 টাকা, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 6,000 টাকা, আনোয়ার্স ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা। জাবেদাটি এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে প্রিমিয়াম ফর গুডউইলে দুইটি জাবেদা হয়। পুনরায় প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট জামান এবং কামালের ক্যাপিটাল ওল্ড রেশিও অনুযায়ী বন্টন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, দুই নম্বর দ্যাট মেশিনারি অ্যান্ড মোটর ভ্যান বি ডিপ্রিসিয়েটেড 10%। শিক্ষার্থীগণ, আমরা জানি কোনো সম্পত্তি যদি কমে যায়, ডিপ্রিসিয়েশন হয়, তাহলে অবশ্যই রিভ্যালুয়েশন ডেবিট এবং উক্ত সম্পত্তি ক্রেডিট করতে হয়। তো মোটর ভ্যানের অবস্থায় ধার্য করতে হবে 10%, এখানে 1700 টাকা হবে। মেশিনারির অবস্থায় ধার্য করতে হবে 10%, এখান থেকে 3,000 টাকা বের হবে। তাহলে জাবেদা হবে রিভ্যালুয়েশন ডেবিট, মোটর ভ্যান ক্রেডিট এবং মেশিনারি ক্রেডিট। শিক্ষার্থীগণ, এখানে আমাদের জাবেদাটি দেওয়া হয়েছে। এবার আসি আমরা তিন নম্বর সমন্বয়, দ্যাট দ্য ভ্যালু অফ স্টক বি রিডিউস টু টাকা 15,000। শিক্ষার্থীগণ, 15,000 টাকায় নেমে এসেছে স্টকের মূল্য, যেটি ব্যালেন্স শিটে দেওয়া ছিল 20,000 টাকা, এটি এখন 15,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা এখানে কম হয়ে গেছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা জানি সম্পদ কমলে রিভ্যালুয়েশন ডেবিট আর উক্ত সম্পদ ক্রেডিট, অর্থাৎ স্টক ক্রেডিট 5,000 টাকা, এটি জাবেদায় দেখানো হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা পরবর্তী সমন্বয়টি দেখি, দ্যাট রিজার্ভ অফ 5% বি ক্রিয়েটেড ফর ডাউটফুল ডেট। সন্দেহজনক সঞ্চিতি বাবদ 5% আমাদের ধার্য করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 12,000 টাকা, এর উপরে 5% করলে আসে মাত্র 600 টাকা। জাবেদা হবে রিভ্যালুয়েশন ডেবিট
প্রভিশন ফর ব্যাডেড ক্যারিড 600 টাকা। শিক্ষার্থীগণ তাহলে এখানে আমাদের প্রভিশন দেখানো হয়েছে। এবার আসি আমরা শেষ নাম্বার 5, দ্যাট দ্য ভ্যালু অফ ল্যান্ড বিল্ডিং হ্যাভিং অ্যাপ্রিসিয়েটেড, মানে বৃদ্ধি পেয়েছে, বি ব্রট আপ টু 31,000 টাকা, যেটি ব্যালেন্স শিটে দেওয়া ছিল 21,000 টাকা, এখন 31,000 টাকা হয়েছে, অর্থাৎ এখানে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট, রিভলিউশন ক্যারিট, তাহলে চাবেদা হবে ল্যান্ড বিল্ডিং ডেবিট এবং রিভলিউশন ক্যারিট 10,000 টাকা। শিক্ষার্থীগণ তাহলে আমরা জাবেদাগুলো শেষ করলাম। এবার একটি জাবেদা জায়গা রেখে আমরা খতিয়ানে যাই। খতিয়ান হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। প্রথমে শিক্ষার্থীগণ আমরা অনেকবার এখানে জাবেদার ভিতরে রিভ্যালুয়েশন ডেবিট এবং রিভ্যালুয়েশন ক্রেডিট করেছি, তাহলে রিভ্যালুয়েশন ডেবিট এবং ক্রেডিট নিয়ে একটি খতিয়ান করতে হবে। যেমন এই জাবেদাটি দেখানো আছে রিভ্যালুয়েশন ডেবিট 4,700 টাকা, এখানে আছে রিভ্যালুয়েশন ডেবিট এবং এখানে আছে রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে আমরা খতিয়ানের দিকে আসি। শিক্ষার্থীগণ আমরা দেখতে পাচ্ছি রিভলিউশন ডেবিট দিকে মেশিনারি নামে 3,000 টাকা, মোটর ভ্যান নামে 1,700 টাকা, স্টক নামে এখানে দেওয়া আছে 5,000 টাকা এবং প্রভিশন নামে 600 টাকা। এবার আসি ক্রেডিট সাইডে, ল্যান্ড নামে দেওয়া আছে রিভলিউশন ক্রেডিট 10,000 টাকা, এটি মাত্র ক্রেডিট সাইডে একাই আছে। শিক্ষার্থীগণ ডেবিট সাইডে বড় হয়েছে, ডেবিট সাইডে 10,300, এখানে লিখলাম 10,300, এখান থেকে 10,000 মাইনাস করলে আমাদের লস থাকবে 300 টাকা। শিক্ষার্থীগণ লসের অংশ বন্টন হবে পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে, একজন পেয়েছে লসের অংশ 200 টাকা আর একজন 100 টাকা, অর্থাৎ জামান পেয়েছে 200, কামাল পেয়েছে 100 টাকা। জামেদা হবে পার্টনার্স ক্যাপিটাল ডেবিট রিভলিউশন ক্রেডিট, যেহেতু রিভলিউশনে ক্রেডিট সাইডে টাকা তাই রিভলিউশন ক্রেডিট আর পার্টনার্স ক্যাপিটাল ডেবিট। শিক্ষার্থীগণ এই জাবেদাটা দেওয়া হয়েছে জামান্স ক্যাপিটাল ডেবিট, কামান্স ক্যাপিটাল ডেবিট এবং রিভলিউশন ক্রেডিট, এটি আমাদের শেষ জাবেদা হলো। এবার আসি আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ান করি। শিক্ষার্থীগণ প্রথমে পার্টনার্স ক্যাপিটালের নামগুলো লেখা হয়েছে এখানে, তিনজনের নাম ডেবিট এবং ক্রেডিট সাইড। এবার আসি আমরা দেখতে পাচ্ছি প্রথমে পার্টিকুলার্সের ভিতরে ব্যালেন্স বিডি 40,000 এবং 30,000, এটি প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকবে। প্রশ্নপত্রে ক্যাপিটাল সাইডে দেওয়া থাকবে ক্যাপিটাল 40,000 এবং 30,000 টাকা, জামান এবং কামালের শিক্ষার্থীগণ এখানে ব্যালেন্স বিডি বসিয়ে দেওয়া হলো। এবার আসি রিজার্ভ ফান্ড। প্রথম জাবেদায় আমরা দেখেছি রিজার্ভ ফান্ড বন্টন করে নিয়েছে জামান এবং কামাল 6,000 এবং 3,000, 9,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল দুইজনের ভিতরে বন্টন হয়েছে 4,000 এবং 2,000, এটা বসিয়ে দেওয়া হলো শিক্ষার্থীগণ। এবার আসি ক্যাশ নামে আনোয়ার ক্যাপিটাল নিয়ে আসছে 20,000 টাকা, আনোয়ারের ঘরে 20,000 টাকা ক্যাপিটাল বসলো শিক্ষার্থীগণ। ডেবিট পাশে আমরা দেখেছি লসের অংশ বাবদ 200 জামানের ঘরে এবং 100 কামালের ঘরে বসানো হয়েছে। এবার আমরা যোগ বিয়োগ করে ফেলি শিক্ষার্থীগণ। প্রথমে জামানের অংশ পাওয়া গেল 50,000 টাকা, এখান থেকে আমরা 200 টাকা মাইনাস করলাম, তাহলে 49,800 টাকা থাকলো। কামালের ঘরে যোগ করে দেখা গেল 35,000 টাকা, এখান থেকে আমরা 100 টাকা মাইনাস করলাম, তাহলে থাকলো 34,900 টাকা ব্যালেন্স সিডি শিক্ষার্থীগণ। আনোয়ারের ঘরে দেখা গেল 20,000 টাকা, এই 20,000 টাকা আমাদের ব্যালেন্স সিডি হয়ে গেল শিক্ষার্থীগণ। এবার আমরা লাস্ট স্টেপে চলে এসেছি, 4 নম্বর স্টেপ, ব্যালেন্স শিট। নিউ ব্যালেন্স শিটে প্রথমে অ্যাসেট সাইডে আমরা ক্যাশ লিখব। ক্যাশ ব্যালেন্স শিটে প্রথমে ব্যালেন্স বিডি ছিল 4,000 টাকা, এটি এখানে দেওয়া ছিল ব্যালেন্স বিডি 4,000 টাকা শিক্ষার্থীগণ। তাহলে প্রথমে আমরা ব্যালেন্স শিটে ক্যাশ নিয়ে আসলাম 4,000 টাকা। এবার জাবেদার ভিতরে আমরা দেখেছি আনোয়ার মূলধন বাবদ নিয়ে আসছে 20,000 টাকা এবং সুনাম বাবদ নিয়ে আসছে 6,000 টাকা, মোট 26,000 টাকা, 26 আর 4 30,000 টাকা ক্যাশের ব্যালেন্স শিক্ষার্থীগণ। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে প্রভিশন হয়েছে 600, বাদ দিলে থাকে 11,400 টাকা। স্টক আগে ছিল 20,000, পরে 5,000 কমে গেছে, এখন থাকলো স্টক 15,000 টাকা শিক্ষার্থীগণ। মোটর ভেহিকলস আগে ছিল 17,000, সেখান থেকে 1,700 মাইনাস করলে আমাদের থাকে 15,300 টাকা। ল্যান্ড বিল্ডিং আগে ছিল 20,000 টাকা, সেখানে 10,000 বেড়েছে, অর্থাৎ এখানে এসে 31,000 টাকা। মেশিনারি আমাদের এখানে কমে গেছে 3,000 টাকা, তাহলে 27,000 টাকা থাকলো। মোট যোগফল হলো অ্যাসেট সাইডে 1,29,700 টাকা শিক্ষার্থীগণ। এবার আসি আমাদের দায় সাইডে। দায় সাইডে অ্যাকাউন্ট পেবল ইনটেক অবস্থায় 15,000 টাকা আছে, এটি ব্যালেন্স শিটে দেওয়া ছিল। পূর্বের ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট পেবল দেওয়া ছিল 15,000 টাকা এবং নোট পেবল দেওয়া ছিল 10,000 টাকা শিক্ষার্থীগণ। তাহলে ব্যালেন্স শিটের আমরা দায় পাশে প্রথমে অ্যাকাউন্ট পেবল এবং নোট পেবল বসিয়ে দিলাম।
এবার আসি পার্টনার্স ক্যাপিটাল। এটা আমরা দেখেছি ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে ব্যালেন্স শীটই হয়েছে 49,800 টাকা এবং 34,900 টাকা এবং 20,000 টাকা। এই তিনটি ব্যালেন্স শীটের ব্যালেন্স শীটের ক্যাপিটালগুলো নিয়ে আসলাম এবং যোগ করে দেখলাম 104,700 টাকা আর 15,000 এবং 10,000-25,000 যোগ করলে হয় 129,700 টাকা। শিক্ষার্থীগণ, আমরা অ্যাডমিশনের একটি অঙ্ক শেষ করলাম। আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী ক্লাস আমরা এখানে এর পরের থেকে শুরু করব। আশা করি আপনারা ভালো থাকবেন। আজকের ক্লাস এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।